আবার নেক্সট টাইমে দেখাবে বাংলাদেশে, যে যেহেতু আমি করোনা টেস্ট করছি বাংলাদেশে যাওয়ার জন্য, তো আমি কালকের ভিতরেই বাংলাদেশে চলে যাবো। আঙ্কেল ভিতরে পানি আছে, এত টুক ডাব 40 টাকা। আমি ভাবতেছি খাওয়ার জন্য, মানে এটাকে ফুটপাতের উপরে বাজার বললি চলে, রাস্তার উপরে কিন্তু এই বাজারটা। আর এখানে যেহেতু আবার লক্ষ্মী পুজো আসছে, যে কারণে আরো ভিড় হচ্ছে, বলো। তো ওনারা এত কষ্ট করে আমাদেরকে এইভাবে নিয়ে যায়, বৃষ্টি রোদ বৃষ্টি ঝড়ের মধ্যেই। কিন্তু হেই গাইজ, ইটস মি ফিজ এন্ড এগেইন কাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও। এন্ড রাইট নাও আমরা আছি কেষ্টপুর বাজার গাইজ, এন্ড বাসায় থেকে বেরোলাম এই মাত্র। আর দুই দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমি আজকে একটা হসপিটালে যাবো করোনা রিপোর্ট করার জন্য, কারণ আমি চলে যাবো বাংলাদেশে। তো আপনাদের সাথে শেয়ার করতেছি এবং আমরা বাজারে যাবো, এই জায়গায় কিছু কেনাকাটা করুন। তো এই যে কেষ্টপুর বাজার। তো আজকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, অনেক, আজ দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে এখানে। আরে কত করে আংটি এগুলো? 40 টাকা পিস। ওই তো এইটাই না, ডাব কত? 40। এই ছোট ছোট মানে ভিতরে পানি আছে আঙ্কেল, ভিতরে পানি আছে, এত টুক ডাব 40 টাকা। আমি ভাবতেছি খাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে, পুজোর ডাব। তো আপনাদের আজকে দেখামো যে বৃষ্টির দিনে মানুষ কিভাবে বাজার করে, এবং এই বাজারটা ছোট হলেও কিন্তু অনেক ফেমাস। পুরো নিউ টাউন থেকে শুরু করে ভিআইপি কেষ্টপুর দুই সবাই এখানে বাজার করে। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তো মানে এটাকে ফুটপাতের উপরে বাজার বললেই চলে, রাস্তার উপরেই কিন্তু এই বাজারটা। আর এখানে যেহেতু আবার লক্ষ্মী পুজো আসছে, যে কারণে আরো ভিড় হচ্ছে। এই খালটা পার হওয়ার পরে আমরা যাবো হচ্ছে সল্ট লেকে গাইজ, এবং আজকে আপনাদের দেখাবো সল্ট লেকে যে আমি হসপিটালে যাব। কত কত? 3 টাকা। 3 টাকা কেন? হেঁটে যাবো বাইকটা তোমার তো না? ও দাদা, ও দাদা বাইক কত টাকা? নাও একটা, এই যে নাও নাও। চলো, 100 টাকা না দিয়ে চলে যাচ্ছে। নাও পয়সা কে দেবে? টোল টোল পয়সা, চিনতে পারছো না? তো এই হচ্ছে সেই নর্দমাটা, এবং এটা পার হতে আমাদের বাইকে 3 টাকা দেওয়া লাগে, সাইকেলে 2 টাকা দেওয়া লাগে, আর হচ্ছে মানুষ যাওয়ার জন্য 1 টাকা দেওয়া লাগে। তো আজকে কলকাতায় কিন্তু দুই দিন ধরে প্রচুর বৃষ্টিপাত, নিম্ন বৃষ্টিপাত যাকে বলে, আর মানুষের একটু ভোগান্তি হচ্ছে। তারপরেও আমার বৃষ্টির কলকাতা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এই যে এখানে আরও একটা বাজার, আমরা এখন আমরি হসপিটালে যাবো। এই যে এত লেট, হাই হাউ আর ইউ? 6055 OTP। থ্যাংক ইউ। ছাতা কি আর ফাইনালি আমরা চলে যাচ্ছি আমরি হসপিটালে, এন্ড উবার বুক করে। হাই বলো। হাই। সো ওনারা এত কষ্ট করে আমাদেরকে এইভাবে নিয়ে যায়, বৃষ্টি রোদ বৃষ্টি ঝড়ের মধ্যেই। কিন্তু তো আমরা এই কারণে আমাদের গন্তব্যস্থানে যেতে পারি। মেট্রো লাইন গাইজ, আর এটা সল্ট লেক বিধাননগরে যে মেট্রো লাইনের কাজ চলতেছে। আরে বৃষ্টির মধ্যেই আমরা ব্লগ করছি।
প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে ঘুরতে অনেক ভালো লাগছে। খুবই ইন্টারেস্টিং লাগে, কারণ প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু এরকম বৃত্ত আছে, এটা আমার মাথা ঘুরে যায়। মানে এটার কারণে আমি চিনতে পারি না আসলে কোথায়, সব রোজের মোড়ে মোড়ে এরকম একটা বৃত্ত। আর সল্ট লেক, এর আগে আমি একবার এসেছিলাম সল্ট লেকের দিকে ঘুরছি, আর সল্ট লেকের বাড়ি ঘরগুলো রাস্তাঘাটগুলো অনেক সুন্দর লাগে, এ কারণে আবার আসলাম এবং এখানে আমার কিছু কাজ আছে। তো আমরা চলে আসছি যে আমরি হসপিটাল, কলকাতার ভিতরে মানে বিখ্যাত একটা হসপিটাল, ফেমাস। তো এই যে আমার রাইট সাইডে আমরি হসপিটাল, তো এটা সেই স্টেডিয়াম সল্ট লেক স্টেডিয়াম গাইজ, এবং এইটাতে কিন্তু সে ফুটবল খেলা হয়, অনেক বাংলাদেশের অনেক ফেমাস ফেমাস প্লেয়ার এখানে আসে। আর এই যে আমরি হসপিটাল, এটা তো আমরি হসপিটাল, আজকে অনেক ক্রাউড আছে এবং এখানে অনেক অনেক বাংলাদেশিরা আসে চিকিৎসা নেওয়ার জন্য। আমরি হসপিটালটা অনেক অনেক ফেমাস, তো আমি আজকে করোনা টেস্ট করবো এখানে, তো ভিতরে যাই, লেটস গো। এখন আমরি হসপিটালে আছি অ্যান্ড আমরা ফার্স্ট ফ্লোরে, তো এখানে হচ্ছে এখন করোনা টেস্ট করতে হবে, এই জন্য বিলটা পে করতে হবে 1200 টাকা, মানে 1200 টাকা, এবং এরপর আমরা করোনা টেস্ট করে বাংলাদেশের জন্য রওনা হব। আর এটা হচ্ছে অফিস আমরি হসপিটালের, যেখানে করোনা টেস্টের জন্য বিল পে করতে হয়, এবং এই হসপিটালটা অনেক ফেমাস, আমরা বাংলাদেশিরা অনেকে এখানে আসি এবং এখানকার ডাক্তারদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। তো এখন ওয়েট করতে হবে, সো লেটস গো। আমাদের হচ্ছে আমরি হসপিটালে করোনা টেস্ট করা হয়ে গেছে অ্যান্ড আমাদের আমাকে কালকে হচ্ছে রেজাল্ট দিবে, রিপোর্ট দেবে। আর বেসিক্যালি এই আমরি হসপিটালে কিন্তু আমার ফ্যামিলি সবাই আসে এবং এটা এখানেই আমরা সবাই দেখাই সব কিছু। অ্যান্ড এখানে একদিন যামু, এর ভিতরে ফুটবল খেলা হলে অবশ্যই যামু। অ্যান্ড আমি তো বাসায় চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আবার নেক্সট টাইমে দেখা হবে বাংলাদেশে, যেহেতু আমি করোনা টেস্ট করছি বাংলাদেশে যাওয়ার জন্য, তো আমি কালকের ভিতরেই বাংলাদেশে চলে যাবো। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, ইন্ডিয়াবাসীকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। অ্যান্ড আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, সো বাই।